দেখো অ্যাসাইনমেন্ট নাম্বার ওয়ান যেটা দেওয়া রয়েছে এটাতে আগের মাসের বিআরএস দেওয়া রয়েছে। অ্যাসাইনমেন্ট নাম্বার ওয়ানে আগের মাসের বিআরএস দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার পরের মাসে মানে যে মাস কারেন্ট কারেন্ট ইয়ারের কারেন্ট ইয়ারের সরি কারেন্ট মান্থের কারেন্ট মান্থের তোমার ট্রানজেকশন দেওয়া রয়েছে, ক্যাশবুক অ্যান্ড ব্যাঙ্ক স্টেটমেন্টও দেওয়া রয়েছে, ঠিক আছে। ক্যাশবুক আর ব্যাংক স্টেটমেন্টও দেওয়া রয়েছে। এটা পেজ নাম্বার কত আছে? 82 83 কোনটা বলতো? আচ্ছা এইটা হচ্ছে 83, ঠিক আছে ঠিক আছে। অ্যাসাইনমেন্ট নাম্বার ওয়ানে আগের কোশ্চেন গুলোতে আগের বিআরএস গুলোতে কি ছিল? কারেন্ট মান্থের ক্যাশবুক ছিল, কারেন্ট মান্থের পাসবুক ছিল, তুমি কম্পেয়ার করে বিআরএস বানিয়েছ। অ্যাসাইনমেন্ট নাম্বার ওয়ানে কিভাবে দেওয়া রয়েছে, আগের মাসের বিআরএস দেওয়া রয়েছে প্লাস এ মাসের তোমার ক্যাশবুক পাসবুক দেওয়া রয়েছে, তোমাকে এ মাসের বিআরএস বের করতে হবে মানে বানাতে হবে, এ মাসের বিআরএস বানাতে হবে। তাহলে দেখতে হবে যে তোমার আগের মাসে বিআরএস এ যে এরর গুলো ছিল সেগুলো কি সলভ হয়ে গেছে, আগের মাসে যে কজেস অফ ডিফারেন্স গুলো ছিল সেগুলো কি এই মাসে এসে কারেক্ট হয়ে গেছে। যদি কারেক্ট হয়ে যায় তাহলে এ মাসের বিআরএস এ সেই এরর গুলো রিফ্লেক্ট হবে না, বুঝতে পারলে। আমরা বিআরএস বানাই কোনো একটা পার্টিকুলার ডেটে যখন ব্যাংক ব্যালেন্স ক্যাশ ব্যালেন্স ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক আর ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুকের মধ্যে মিসম্যাচ থাকে। তাহলে কোনো একটা মাসে মিসম্যাচ ছিল, সেটা এ মাসে এসে যদি কারেক্ট হয়ে যায় সেই কজেস অফ ডিফারেন্স, তাহলে সেটা কি আমরা বিআরএস এ রাখবো? সেই কজেস অফ ডিফারেন্সকে রাখবো না। তাহলে আমরা দেখে নেব যে আগের মাসের বিআরএস এ কী ছিল। আগের মাসের বিআরএস এ খুঁজে পাচ্ছ না? অ্যাসাইনমেন্ট নাম্বার ওয়ান অ্যাসাইনমেন্ট কোথায় আছে? ঠিক আছে, তাহলে কোন মান্থে দেওয়া আছে? আচ্ছা তাহলে দেখো মার্চ মান্থের তোমার বিআরএস দেওয়া আছে, মার্চ মান্থের। তাহলে আমরা দেখে নেব মার্চ মান্থের এন্ডে 31 মার্চ কি কি মিসম্যাচ ছিল, চেক ইস্যু করা হয়েছিল। বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট, এইসব চেক তোমার ইস্যু করা হয়েছে তাদেরকে, কাস্টমারকে। তার ফলে তুমি কি করেছো, ক্যাশবুকে এন্ট্রি করে পাঠিয়েছো, ক্যাশবইতে তোমার সরি পাঠিয়েছো বলতে ইস্যু করেছো, তো ক্যাশবইয়ের ব্যালেন্স তোমার কমে গেছে, কিন্তু কাস্টমার তখনও পর্যন্ত প্রেজেন্ট করেনি। কোন ডেট পর্যন্ত? 31 মার্চ 2018, এই ডেট পর্যন্ত প্রেজেন্ট করেনি, সেই কারণে ওই ডেটে গিয়ে মিসম্যাচ হচ্ছিল, সেই কারণে আমাদের বিআরএস এ রিফ্লেক্ট হচ্ছিল, বুঝতে পারলে কি পারলে না। মার্চ মাসের এন্ডে যে বিআরএস দেওয়া আছে তাতে তিনটে চেক কাস্টমারকে ইস্যু করা হয়েছে কিন্তু তারা প্রেজেন্ট করেনি। কাস্টমারের নাম হচ্ছে প্রগতি লিমিটেড, গুপ্তা ব্রাদার্স, প্যারামাউন্ট লিমিটেড, এই তিনটে কাস্টমার সরি কাস্টমার নয় সাপ্লায়ার বলবো আমরা, সাপ্লায়ারকে ইস্যু করা হয়েছে কিন্তু তারা প্রেজেন্ট করেনি 31 মার্চ 2018, তোমাদের বইয়ে 19 রয়েছে, ঠিক আছে, ওই ডেটে প্রেজেন্ট করেনি। তার ফলে সেই কারণে মিসম্যাচ হচ্ছে ক্যাশ বইয়ের ব্যালেন্স আর ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, সেই জন্য এসেছিল। তো ওই তিনটে চেক যদি এপ্রিল মাসে এসে মানে পরের মাসে যেটা দেওয়া রয়েছে সেই মাসে এসে যদি তারা এনক্যাশ করিয়ে নেয়, যে সমস্ত সাপ্লায়ারকে তুমি দিয়েছো তারা যদি এনক্যাশ করিয়ে নেয়, তাহলে এই তিনটের জন্য কি মিসম্যাচ থাকবে ব্যালেন্সের? কারণ তোমার ওদিকে মার্চ মাসে কমে গেছে আর এপ্রিল মাসে দিকে রিফ্লেক্ট হয়ে গেল,
তাহলে তুমি এপ্রিল মাসের এন্ডে যখন বিআরএস বানাবে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, তখন কি এই তিনটের কারণে কোনো মিসম্যাচ হবে ব্যালেন্সের? কারণ ক্যাশ বুকে তোমার কমে গেছে, পাস বইতেও ইকুয়াল কমে গেছে, ওই তিনটের কারণে কি মিসম্যাচ হবে? হবে না। আমরা যে বিআরএসটা এপ্রিল মাসের বানাবো, কোন ডেটে বানাবো? মাসের শেষে বানাবো। তো এপ্রিল মাসের শেষে বা তার আগে পর্যন্ত যদি এই তিনটে চেকের টাকা কাস্টমার ভাঙিয়ে নেয় ব্যাংকে গিয়ে, তাহলে এই তিনটের কারণে কোনো মিসম্যাচ হবে না, তাহলে এপ্রিল মাসের বিআরএসে এই তিনটে আইটেম আসবে না। আমরা দেখব রিফ্লেক্ট হয়েছে কি হয়নি, সেটা পরের কথা। এরপরে দেখে নাও, চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক বাট নট ক্রেডিটেড ইন ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংকে তুমি ডিপোজিট করেছো কিন্তু ব্যাংকে ক্রেডিট হয়নি, তার মানে তুমি দাস ব্রাদার্সের কাছ থেকে একটা চেক পেয়েছিলে, সেটা ক্যাশ বইতে এন্ট্রি করে ব্যাংকে পাঠিয়ে দিয়েছো, কিন্তু ব্যাংকে সেটা তখনও পর্যন্ত জমা হয়নি। কোন ডেট পর্যন্ত? 31 মার্চ পর্যন্ত। সেই জন্য রিফ্লেক্ট হচ্ছিল 31 মার্চে তুমি যে বিআরএসটা বানিয়েছো। বুঝতে পারলে কি পারলে না? এবার ওই চেকটা যদি এপ্রিল মাসে গিয়ে জমা হয়ে যায়, তাহলে এপ্রিল মাসের এন্ডে যখন বিআরএসটা বানাবো, তখন ওর জন্যই কোনো রিফ্লেক্ট হবে, মিসম্যাচ রিফ্লেক্ট হবে? মিসম্যাচ তো হবে না ওই এটার কারণে, তো এটাকে রিমুভ করে দেব ওই এররটাকে। কোন মান্থের বিআরএসে? এপ্রিল মান্থের বিআরএস। বুঝতে পারলে কি পারলে না? তাহলে আমরা দেখে নেব এবার যে তাহলে আমরা দেখে নেব যে তিনটে চেক এপ্রিল মাসে রিফ্লেক্ট হয়েছে কি হয়নি। এই তিনটে চেক যেটা মার্চ মাসে ইস্যু করা হয়েছিল, কাস্টমার তখন পর্যন্ত প্রেজেন্ট করেনি ব্যাংকে, সেটা এপ্রিল মাসে এসে প্রেজেন্ট করেছে কি করেনি সেটা দেখো। তিনটে চেক প্রেজেন্ট করে দিয়েছে এপ্রিল মাসের, কোথায় গিয়ে দেখবে? বিআরএস এ গিয়ে, সরি, পাসবুকে গিয়ে দেখবে। পাসবুকে আচ্ছা, তাহলে কোন দুটো রিফ্লেক্ট করছে? এই দুটো রিফ্লেক্ট করছে, তাহলে প্যারামাউন্ট লিমিটেড এসে যাবে। কোথায় কি করে দেখে বুঝতে পারলে? কি দেখে বুঝতে পারলে? নাম লেখা আছে, কোম্পানির নেম মেনশন আছে। গুপ্তা আর একটা কি আছে? প্রগতি। প্রগতি কোথায়? এটা প্রকাশ যেটা আছে নাই, এটা প্রকাশ, এটা তাহলে প্রগতি হবে। আরে এটাই প্রগতি হবে, ছাড়ো। তাহলে এই দুটো এপ্রিল মাসের বিআরএস এ রিফ্লেক্ট হবে না, কারণ ঠিক হয়ে গেছে। তো এরপরে প্যারামাউন্ট লিমিটেড তাহলে রিফ্লেক্ট হবে। চেকের ব্যাপারটা দেখো, এটাও রিফ্লেক্ট হয়ে গেছে। চেক যেটা দাস ব্রাদার্সের কাছ থেকে নিয়ে জমা করা হয়েছিল, সেটা কি জমা হয়ে গেছে এপ্রিল মান্থে গিয়ে? তাহলে এটাও রিফ্লেক্ট হবে না, শুধুমাত্র রিফ্লেক্ট হবে প্যারামাউন্ট লিমিটেডের চেকটা। কোথায় রিফ্লেক্ট হবে? কোন মান্থের বিআরএসে? এপ্রিল মান্থের বিআরএসে।
তাহলে এটাই শুধু যাবে এপ্রিল মান্থের বিআরএস এ 20,000। এরপরে তাহলে আমাকে মিসম্যাচ ম্যাচ করে দেখতে হবে এই মাসের কোনো ট্রানজ্যাকশন মিসম্যাচ হচ্ছে। এরপরে তাহলে দেখতে থাকো ক্যাশবুকের ক্রেডিট সাইড প্রথমে দেখবে, আর এখানে ওপেনিং ব্যালেন্সটার ম্যাচ থাকবে না, কারণ আগের মাসে যেহেতু মিসম্যাচ ছিল সেই কারণে তোমার ক্যাশ বইয়ের ওপেনিং ব্যালেন্স আর পাস বইয়ের ওপেনিং ব্যালেন্সের মিসম্যাচ থাকবে না, কারণ আগের মাসে কিন্তু মিসম্যাচ ছিল, তো সেই কারণে ওই মাসের শেষ এই মাসে শুরু, তার মানে কি ব্যালেন্সের মিসম্যাচ থাকবে অটোমেটিক্যালি। দেখো এখানে দেখো ওপেনিং ব্যালেন্স কত রয়েছে ক্যাশ বইয়ের হিসাবে, 3,40,000। তো পাস বইতে গিয়ে দেখো, পাস বইতে গিয়ে দেখো মিসম্যাচ আছে, মিসম্যাচ আছে কত আছে, 3,25,000 আছে না, তাহলে মিসম্যাচ থাকবে, কারণ আগের মাসে তো মিসম্যাচ ছিল বিআরএস এর জন্য বানানো হয়েছে, তো অলরেডি ওপেনিং ব্যালেন্সে মিসম্যাচ থাকবে দুটো বইয়ের। এরপরে তাহলে ক্রেডিট সাইডে সরি ক্রেডিট নয় ডেবিট সাইডে তোমার কি কি আইটেম রয়েছে দেখো, এম কে ইনফোটেক আছে, ডেল্টা টেক আছে, এবিসি কোম্পানি আছে, রাজ ট্রেডার্স আছে, মমতা এন্টারপ্রাইজ আছে, রকেট প্লাজা আছে, এদের কাছ থেকে চেক পেয়েছো এবং ডিপোজিট করেছো, তো ওগুলো কি সবই রিফ্লেক্ট করছে দেখো। আর দিস চেক আর রিফ্লেক্টিং ইন পাসবুক, কি হলো কোথায় গিয়ে দেখতে হবে, পাসবইতে গিয়ে, পাসবইতে গিয়ে দেখো এইসব চেক এসেছে কি, এম কে ডেল্টা, এম কে ইনফোটেক, ডেল্টা টেক, এবিসি অ্যান্ড কোম্পানি, রাজ ট্রেডার্স, এম রকেট দুটো আছে, আর বাকি রিফ্লেক্ট করছেন, আচ্ছা ওই দুটো নেই, রকেট প্লাজা আর এবিসি অ্যান্ড কোম্পানি নেই, আর বাকি সব আছে, তো সবাই ঠিক করে দেখো, রকেট প্লাজা আর এবিসি কোম্পানি নেই, আর সব আছে পাস বইতে রিফ্লেক্ট হচ্ছে। তাহলে মার্ক করে নাও যে কোন দুটো নেই আমার, এবিসি রকেট প্লাজা। এবার তাহলে আমি ফরম্যাট বানানো রেডি করব, ফরম্যাট বিআরএস স্টার্ট করব। খেলা দেখে না সব থেকে ভালো নিচে বলবো বাঙালি
কি হলো, ফরম্যাট জানো না নাকি? রেডি করেছো? তো ফার্স্ট ক্লিক করতে হবে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার তাহলে অ্যাসাইনমেন্ট নাম্বার ওয়ান লিখো। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক আমরা কোন ডেটে বানাচ্ছি? বিআরএস একটা পার্টিকুলার ডেটে বানাবে, যেই ডেটে তোমার গিয়ে মিসম্যাচ হচ্ছে। এপ্রিল মান্থের বিআরএস কোন ডেটে বানানো হবে? এপ্রিল মান্থের এন্ডে, তাই তো? এপ্রিল মান্থের বিআরএস ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট এপ্রিল মান্থের এন্ডে গিয়ে বানানো হবে, ঠিক আছে? সরি সরি, এটা তোমার 30 হবে। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক কত আছে দেখে না, ক্যাশ বইয়ের হিসাবে 30 এপ্রিল কত আছে? ক্যাশ বইয়ের হিসাবে ব্যাংকের ব্যালেন্স 30 এপ্রিলে কত রয়েছে? 2,94,820। এই যে ক্লোজিং ব্যালেন্স 2,94,820। এটা কি লেখা আছে? ক্যারেড ফরওয়ার্ড। ক্যারেড ফরওয়ার্ড বা ক্যারেড ডাউন একই জিনিস, মানে এটা পরের বারে ওপেনিং, পরের বারে গিয়ে ব্রড ফরওয়ার্ড হবে, এটাই পরের মাসের ওপেনিং হবে। আচ্ছা তাহলে লিখে নিয়েছো, ক্লোজিংটাও পাসবইয়ের ক্লোজিংটাও দেখে নাও, এটা তো ক্যাশ বইয়ের ক্লোজিং, পাসবইয়ের ক্লোজিংটাও দেখে নাও কত আছে। তুই যদি ভর্তি হওয়ার ইচ্ছা আছে লেখা হলো, লেখা হলো পাসবুক কত আছে বললে ব্যাংক ব্যালেন্স আছে পাসবুক, এটা একেবারে নিচে লিখবে 3,86,690। তাহলে 2,94,000 তোমার, তুমি দেখতে পাচ্ছ যে আমার ক্যাশ বইয়ের হিসাবে ব্যালেন্স রয়েছে 2,94,000, কিন্তু তোমার পাসবইয়ের হিসাবে ব্যাংকের স্টেটমেন্টের হিসাবে ব্যালেন্স রয়েছে 3,85,000। তো মিসম্যাচের কারণ তোমাকে দেখাতে হবে যে এই কারণে আমার মিসম্যাচ রয়েছে, ঠিক আছে?
কোনটা ব্র্যাকেটে রাখতে হবে? যখন যখন কোনো ব্যালেন্স, কোনো ব্যালেন্স বলতে এখানে ব্যাংকের ব্যালেন্স, ব্যাংকের ব্যালেন্স যখন নেগেটিভ হবে, মানে ওভারড্রাফট হবে, ওভারড্রাফট ব্যালেন্স, তখন এটাকে নেগেটিভে রাখবে উইদিন ব্র্যাকেট। তাহলে এক জায়গায় অ্যাড লিখবে, আরেক জায়গায় কী লিখবে? লেস লিখে নিয়েছো? একটা কজেস অফ ডিফারেন্স, একটা কজেস অফ ডিফারেন্স তোমার অলরেডি যেটা মার্চ মান্থে ছিল সেটা তো এসেই যাবে, যেটা ছিল মার্চ মান্থে সেটা তাহলে লিখে নিতে হবে, কারণ সেটা তো তোমার হ্যাঁ ওটা কিসে ছিল? অ্যাডে ছিল, অ্যাডেই লেখা হবে। চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট, চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট। তাহলে ডেট, ডেট দিয়ে যেভাবে এখানে লেখা রয়েছে ওইভাবে লিখতে পারো, কীভাবে লেখা রয়েছে? ডেট দিয়েছে, চেক নাম্বার দিয়েছে, নেম দিয়েছে। তাহলে ডেট 28/3, কবেকার চেক এটা? 30/3/2019, তোমাদের ওখানে 19 আছে, ঠিক আছে আমি ওটাই লিখছি। চেক নাম্বার কত আছে বলো? 5678592। টাকা কত আছে? 20,000। তাহলে এইরকম ট্রানজেকশান অনেক আসতে পারে, ঠিক আছে? তো এখন কোথায় রাখবে? এখন ইনারেই রাখো, এখানেই রাখো। কত কত বললে? 20,000 ইনারেই এখন রাখো ভেতরে, না লিখে, না না যেখানে হোক না, যেখানে হোক না, এই ট্রানজেকশনের আন্ডারে এ মাসে হতে পারে যে আবার চেক ইস্যু করেছো কিন্তু প্রেজেন্ট করেনি, এরকম অনেক কেস আসতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে একই জায়গায় লেখা হবে, ডেট দেওয়া হবে, চেকের কত টাকা, একসাথে আউটার বের করা হবে, ঠিক আছে? তাহলে এরপরে আমরা চলে যাব ক্যাশবুকে, যেগুলো যে দুটো মার্ক করে রেখেছিলে সেই দুটো কি আছে? এবিসি অ্যান্ড এম রকেট প্লাজা, এই দুটো, এই দুটো টোটাল অ্যামাউন্ট কত হচ্ছে? 13,8920। আচ্ছা, তাহলে এই দুটো চেক আমরা পেয়েছি, ব্যাংকে জমা করেছি কিন্তু এখনও ব্যাংকে সেটা রিফ্লেক্ট হয়নি। তাহলে তুমি যেটা দিয়ে স্টার্ট করেছো, কোন ব্যালেন্স দিয়ে স্টার্ট করেছো? ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক দিয়ে। তাহলে ক্যাশবুকের এই দুটো, মানে এই দুটোর জন্য কি রিফ্লেক্ট, মানে ব্যালেন্সের কি পজিশন থাকবে? তুমি স্টার্ট করেছো ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক ধরে, এই দুটোর কারণে এবিসি অ্যান্ড কোম্পানি অ্যান্ড রকেট প্লাজার কাছ থেকে যে চেক পেয়েছো সেটা ক্যাশ বইতে এন্ট্রি করে ব্যাংকে পাঠিয়েছো, এর ফলে কি হবে? ক্যাশ বইয়ের ব্যালেন্স বেড়ে থাকবে, বেড়ে থাকবে তো কমাতে হবে, লেসে লিখতে হবে। যেটা দিয়ে স্টার্ট করেছি, ক্যাশ বইয়ের ব্যালেন্স ধরে শুরু করেছি তো কমাতে হবে, তাহলে লেসে লেখো যেখানে লেস। তাহলে আমরা ডিটেলেই লিখবো, তুমি অনেকটা জায়গায় স্পেস রেখেছো নিশ্চয়ই, অনেকটা জায়গায় রেখেছো তো, অ্যাড লেস বলেছিলাম, কিছুটা ডিস্টেন্সে লিখবে। তাহলে কি লিখা হবে বলো? চেক
ব্যাংক ডিপোজিট চেক ডিপোজিটেড ইন্টু ব্যাংক চেক ডিপোজিটেড ইন্টু ব্যাংক বাট নট ইয়েট ক্লিয়ার তাহলে তুমি ডেট দিয়ে দেবে পার্টির নাম মেনশন করে দেবে টাকা এখানে তো চেক নাম্বার নেই চেক নাম্বার তো নেই আমরা জাস্ট তাহলে কি করব ডেট পার্টির নাম টাকা ডেট কি আছে বলো প্রথম কি আছে এবিসি আছে এবিসি এন্ড কোম্পানি 5/4/2019 এবিসি এন্ড কোম্পানি পার্টির নাম টাকা কত আরেকটা বলো এম রকেট এম রকেট প্লাজা তাহলে 29/4 আছে প্রথমে 29/4 লেখো আচ্ছা এখন আমরা অ্যাড করছি না কারণ এই রিলেটেড না না এই রিলেটেড আর কোনো ট্রানজ্যাকশন থাকবে না ঠিক আছে কারণ আমরা তো ক্রেডিট সাইড দেখে নিয়েছি এই রিলেটেড আর কোনো থাকবে না তো আমরা অ্যাড করে ইনারে পাঠিয়ে দাও ১৩,৯২০ ঠিক আছে তাহলে আমাদের কোন সাইড কমপ্লিট হয়ে গেল ক্যাশ বুকের ডেবিট সাইড এরপরে আমরা চলে যাব না ক্রেডিট সাইড নয় যখন ওই সাইড দেখেছি তখন আমরা পাসবুকের ডিপোজিটটাও দেখে নেব ডিপোজিটে গিয়ে দেখবো যে কি কি এক্সট্রা রয়েছে কিছু এক্সট্রা নেই পাসবুক থেকে ক্যাশবুক থেকে যেইগুলো গিয়েছে সেইগুলো রয়েছে তাছাড়া আর কোনো এক্সট্রা নেই তাহলে ডিপোজিটে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো সবই কি ক্যাশবুক থেকেই এসেছে সবই ক্যাশবুক থেকেই এসেছে তাই তো তাহলে বোথ সাইড কমপ্লিট ওদিকে ডিপোজিট সাইড এদিকে ডিপোজিট সাইড গিরিশ লিমিটেড কার সোজা আছে 1, 2, 3, 4, 5 আচ্ছা তুমি ওখানে ফার্স্ট চলে গেছো না এখানে স্যার দুটো জিনিস ব্যাংকে দেয়া নেই একটা হচ্ছে তাহলে ক্যাশবুকের ক্রেডিট সাইড দেখো ক্যাশবুকের ক্রেডিট সাইডে কটা পেমেন্ট রয়েছে পাঁচটা পেমেন্ট রয়েছে এই পাঁচটা পেমেন্ট কি তোমার এসেছে সবগুলোই চলে গেছে সবগুলোই রিফ্লেক্ট করছে কোন দুটো রিফ্লেক্ট করছে এই দুটো রিফ্লেক্ট করছে বাকি চারটা রিফ্লেক্ট করেনি বাকি চারটা হবে না তিনটে হবে তিনটে রিফ্লেক্ট করেনি তাহলে রিফ্লেক্ট করেনি কিটকাশির রেণুকা রেমঝিম তিনটে রিফ্লেক্ট করেনি তার মানে কি হবে দেখো এই তিনটে তোমার পাঁচটা পেমেন্ট তুমি ক্যাশ বইতে রেকর্ড করেছো পাঁচটা পেমেন্ট রেকর্ড করেছো ক্যাশ বইতে পেমেন্ট তো পাঁচটা পেমেন্ট ক্যাশ বইতে রেকর্ড করেছো কিন্তু তার মধ্যে দুটো ক্যাশ বইতে রিফ্লেক্ট হচ্ছে সরি পাস বইতে রিফ্লেক্ট হচ্ছে তিনটে রিফ্লেক্ট হয়নি তাহলে যেই তিনটে রিফ্লেক্ট হয়নি সেই তিনটের কারণে তুমি ক্যাশ বই ধরে শুরু করেছো তার ব্যালেন্স বেড়ে থাকবে কি কমে থাকবে তিনটে দুটো তো রিফ্লেক্ট হয়েছে দুটোর জন্য কোনো অসুবিধা নেই তিনটে কোথায় রিফ্লেক্ট হয়নি পাস বইতে কিন্তু ক্যাশ বইতে রিফ্লেক্ট হয়ে গেছে পেমেন্ট রিফ্লেক্ট হয়ে গেছে পেমেন্ট রিফ্লেক্ট হয়ে গেছে তার ফলে কমে থাকবে বাড়াতে হবে অ্যাডে লিখতে হবে তাহলে কি বলে লিখতে হবে যে চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট এসব পার্টিকে চেক দিয়েছো কিন্তু তারা প্রেজেন্ট করেননি ব্যাংকে নিয়ে যায়নি
তাহলে আমি কেন লিখেছিলাম ওখানে, কেন ড্যাশ রেখেছিলাম, বুঝতে পেরেছো? যে আউটারে না লেখার জন্য বলেছিলাম। না কেন লিখতে হবে? শুধু আগের এখানে চেক নাম্বার নেই তো, চেক নাম্বার নেই, তাহলে ডেট চেক নাম্বারের জায়গায় পার্টি নাম দিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে ডেটটা বদলো, প্রথম করে দশ আট, 8 April 2019, কিটকাসিস, কিটকাসিস, কিটকাসিস লিমিটেড। আচ্ছা কত টাকা আছে? 440, ইনারে রাখো, তারপরে তারপর ডেট বলো, নেক্সট ডেট 20 April 2019, পার্টির নাম বলো, রেনুকা লিমিটেড, কত টাকা বলো? 56,500, তারিখ বলো, ডেট 28, টাকা বলো, 28,000। তাহলে তোমার টোটাল কনসিডার হয়ে গেছে, এবার তুমি আউটারে লিখতে পারো টোটাল করে। হ্যাঁ হ্যাঁ, ইনারে ইনারে, মানে এখান থেকে বের করে, এখান থেকে বের করে কলামে কত হচ্ছে? 1,00,000, কত বললে? 1,04,940, ডান। এরপরে তাহলে কোন সাইড দেখতে হবে? উইড্রালে, উইড্রালে কি কি এক্সট্রা রয়েছে? কোন দুটো আছে? ব্যাংক আর কোনো এক্সট্রা নেই, ঠিক আছে। হ্যাঁ, লেখা শুরু করবে, কি লেখা শুরু করবে, লিখবেটা কি? যেটা তোমার চেক, ব্যাংক চার্জেস অ্যান্ড চেকবুক প্রিন্টিং চার্জেস, প্রিন্টিং আছে তো, লেসে কেন লিখে বলো? এতো স্যার আমরা ক্যাশ বুকে আমরা খরচের দিকে দেখানো আছে, ব্যাংকের পাসবুকে, হ্যাঁ ব্যাংকের পাসবুকে খরচ আছে, এর জন্য স্যার ক্যাশ বুক বেড়ে আছে। হ্যাঁ, ব্যাংকের ক্যাশ ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক বেড়ে আছে, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক বেড়ে আছে, কারণ ওখানে তো পেমেন্টটা রেকর্ড হয়নি, তাহলে কমাতে হবে, কারণ ওটাই দিয়ে আমরা স্টার্ট করেছি না। তাহলে লেসে লেখো, লেসে লেখো, তাহলে কজেস অফ ডিফারেন্স নাম্বার কত? কজেস অফ ডিফারেন্স নাম্বার 2। তো ব্যাংক চার্জেস অ্যান্ড চেকবুক চার্জেস, চেকবুক চার্জেস অ্যান্ড চেকবুক চার্জেস ডিডাক্টেড বাই ব্যাংক, ডিডাক্টেড বাই ব্যাংক, ব্যাংক চার্জেস অ্যান্ড চেকবুক চার্জেস ডিডাক্টেড বাই ব্যাংক বাট নট রেকর্ডেড ইন ক্যাশ বুক, বাট নট রেকর্ডেড ইন ক্যাশ বুক, ঠিক আছে? তাহলে টোটাল করে বাইরে বের করে দাও, টোটাল কত কত আছে? 150 আর 150 ইনার কলামে, ঠিক আছে, কলামে, ঠিক আছে।
এরপরে তাহলে অ্যাডে কটা আছে? অ্যাডে আছে দুটো না একটাই আছে? তাহলে দাগ দিয়ে ওর নিচে লাইন দিয়ে, ঠিক আছে, আউটারে করে দাও 1,04,940। লেস বলতে অ্যাডটা কি করে হলো? অ্যাড তো তোমার এই যে করাই তো আছে, কিন্তু প্রথমে যে ব্যাংক ব্যালেন্স আছে বা পাসবুক যে 294,820 টাকা, হুম, তারপরে আবার 104,000, তো অ্যাড তো করা হবে তো, এটা তো এই কলাম থেকে এই কলামে নিয়ে এলাম। টোটাল করে বলো কত? টোটাল করে বলো কত? 3,99,7, 760, 760, 13,900, 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 13,900
কালকে স্কুটার পরে আসবে তাহলে বুঝতে পারলে এর আগের দিন করেছিলে ক্যাশবুক পাসবুক দেওয়া আছে বিআরএস, আজকে করলে আগের মাসের বিআরএস দেওয়া রয়েছে প্লাস ক্যাশবুক পাসবুক দেওয়া রয়েছে সেখান থেকে বিআরএস। প্র্যাকটিক্যালি কিন্তু এইভাবেই হয়ে থাকে, তোমরা এইচএসএ করে থাকবে যেখানে কি করা হচ্ছে, যেখানে তোমার বলা আছে যে এত মিসম্যাচ হয়েছে সেখানে কিন্তু পাসবুক ক্যাশবুক ধরে করনি, সেখানে বলে দিয়েছে যে ক্যাশবুক এত বেড়ে গেছে পাসবুক এত বেড়ে গেছে। ওইভাবে প্র্যাকটিক্যালি কাজ ওইভাবে হয় না, প্র্যাকটিক্যালি কাজ এইভাবে হয় যেখানে তোমাকে তোমার ব্যাংক থেকে প্রিন্ট নিয়ে এলে কেউ করেছো কেউ করনি, ঠিক আছে আমি তো করিনি বিআরএস, আমি করিনি ইলেভেনের পুরো থিওরি পড়ি, ঠিক আছে। এরপরে তাহলে বাড়ির জন্য থাকবে দেখে না, আমি আর করাচ্ছি না একই জিনিস করি, মিসম্যাচ তোমার যা হচ্ছে সেটাকে শুধু লিখতে হবে, বাড়ির জন্য থাকবে দেখে না। তাহলে ঈশান ট্রেডিং কোম্পানির একই জিনিস, ক্যাশবুক দেওয়া রয়েছে কোন মাসে দেওয়া রয়েছে, এপ্রিল মাসের ক্যাশবুক দেওয়া রয়েছে ঈশান ট্রেডিং কোম্পানি, আর পাসবইও দেওয়া রয়েছে, দেখো ঈশান ট্রেডিং কোম্পানির পাসবই দেওয়া রয়েছে। কি দেখতে পাচ্ছ না, ঈশান ট্রেডিং কোম্পানি ক্যাশবুক পাসবুক দেওয়া রয়েছে, এই যে পাসবুক বলতে ব্যাংক স্টেটমেন্টটা প্রিন্ট করা আছে দেখো না, দু মাসে বের করতে হবে, এটা কোন মাসের করতে হলো, এপ্রিল, আবার একটা মাস আছে দেখো মে মাসের, ব্যাক টু ব্যাক করতে হবে। তাহলে বুঝতে পারলে দুটো মাসের কম্পেয়ার, প্রথম তাহলে প্রথম মাসের এপ্রিলের করে বিআরএস করলে, তারপরে সেই বিআরএস এ দেখতে হবে সেই বিআরএস এর মিসম্যাচ গুলো কি মে মাসে এসে ঠিক হয়ে গেছে, যদি ঠিক হয়ে যায় তাহলে মে মাসের যে বিআরএস হবে তাতে সেই এরর গুলো আর আসবে না, ঠিক আছে। স্যার এই বইতে ফাইনাল অ্যাকাউন্ট নেই? আছে ফাইনাল অ্যাকাউন্ট আছে। ফাইনাল অ্যাকাউন্ট কি না, ফাইনাল অ্যাকাউন্ট সিএল দিয়া, সিএল কোথায় সিএল, এইগুলো এইগুলো তোমায় কি দেখে চিনতে হবে, এইগুলো তোমায় চেক নাম্বার দেখে চিনতে হবে,
চেক নাম্বার দেখে চিনবে, বুঝতে পারলে? সিএল বলতে ক্লিয়ার, চেক ক্লিয়ার কে বলে, ক্লিয়ার চেক ক্লিয়ার হয় না, ক্লিয়ার ওই ডেট দেবো, চেক নাম্বার দেবো আর টাকা দেবো। তুমি পার্টিকুলার্স দেখে হয়তো বুঝতে পারবে না, কিন্তু তুমি তো চেক নাম্বার দেখে বুঝতে পারবে না। চেক নাম্বার ওখান থেকে মেলাবে, টাকা মেলাতে পারো যে এখানে 15,000 আছে, ওখানে 15,000, তাহলে এটা হবে। এতে তোমার সব চেক নাম্বার দেওয়া আছে, ওয়ান বাই ওয়ান চেক, চেক নাম্বার চেক পর পর দেওয়া আছে। দেখো নেক্সট ডে তে তুমি তাহলে নেক্সট ডে তে এপ্রিল মাসের বিআরএস প্লাস মে মাসের বিআরএস, তাহলে এপ্রিল মাসের বিআরএস বানালে সেখান থেকে দেখতে হবে যে তোমার কোনো এরর আছে থেকে যাচ্ছে কিনা পরের মাসে গিয়ে, তাহলে সেই এরর গুলো আর মে মাসের বিআরএস এ থাকবে না। তাহলে কোন স্যার ওই দিকে চলে যাবে, শেয়ার বাজার শুনেছো? কেউ ইনভেস্ট করেছো? মানে এখন আবার নিজের শেয়ার মার্কেটে ইয়ে করছে স্যার, এটা মানে এখন যেটা পড়া হবে লেজারের পরে যে তুমি তার ব্যালেন্স গুলো পাচ্ছ, ডেবিট ক্রেডিটের ইকুয়াল হচ্ছে কি, ওটাই ট্রায়াল ব্যালেন্স। কোথায় দেওয়া আছে? হ্যাঁ ওটা তো করাবো না, কারণ তো করার দরকার হবে না। কোম্পানির ক্ষেত্রে কি হয়, শেয়ার হয়, তো শেয়ারের দাম কমতে থাকে বাড়তে থাকে, ঠিক আছে? কিছু শেয়ার দেখাচ্ছি, খুলবে ডকুমেন্ট জমা করবে, তুমি যেমন ইনভেস্ট করবে। সর্বনিম্নে কোনো নেই, 100 টাকাও তুমি ইনভেস্ট করতে পারো। 13 টাকা মনে হয় এখন ইয়েস ব্যাংকের শেয়ার, 13 টাকা ইয়েস ব্যাংকের একটা শেয়ার কিনতে পারি। আচ্ছা, করতে হবে তাহলে। আচ্ছা এটা ওয়েবসাইটটা বলো,
যেকোনো ওয়েবসাইট ব্রোকারের থ্রু দিয়ে করতে হয়। আচ্ছা তাহলে তোমাদের মোটামুটি শেয়ার সম্পর্কে নলেজ রয়েছে, ঠিক আছে। আমি তোমাকে শেয়ার করে দেবো, ঠিক আছে। যেকোনো লিঙ্ক শেয়ার করলে, হ্যাঁ লিঙ্ক শেয়ার করলে পাওয়া যায়। তুমি যদি যেকোনো অ্যাপ, না যেকোনো অ্যাপ যদি কারোর রেফারেন্সে ইনস্টল করো সেক্ষেত্রে তোমার বেনিফিট আছে, কারণ সেক্ষেত্রে পাওয়া যায়। আচ্ছা তাহলে আরে তার জন্য জুনিয়র লাগে যেতে হবে, এখান থেকেই কিনতে পারবে এয়ার ইন্ডিয়া। আচ্ছা দেখো তাহলে এর পরের টপিক কি আছে, ডেপ্রিসিয়েশন। ডিভেঞ্চারের টপিক পরে রয়েছে অ্যাডভান্স অ্যাকাউন্টসে। এখন ডেপ্রিসিয়েশনে আসো, ডেপ্রিসিয়েশনে কিছু জিজ্ঞেস করার থাকলে বলবে। ডেপ্রিসিয়েশন মাইনাস হচ্ছে, তাহলে তুমি বলো তোমার তাহলে জানা আছে তো ডিভেঞ্চার। কটা মেথড রয়েছে বলো ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনের, ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনের কটা মেথড রয়েছে বলো। ইলেভেনের জিনিস তো এখন একেবারে তো ইজি হয়ে যাওয়ার কথা। ডেপ্রিসিয়েশন কি, ডেপ্রিসিয়েশন হচ্ছে তোমার যে অ্যাসেটের ভ্যালু লস হচ্ছে সেটাই হচ্ছে ডেপ্রিসিয়েশন। যে কোনো অ্যাসেট নিতে পারো তার ভ্যালু ডে বাই ডে কমতে থাকে কি থাকে না, ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেটের ভ্যালু ডে বাই ডে কমতে থাকে। তো এই যে ভ্যালু কমছে, যতটা ভ্যালু কমলো সেটাই হচ্ছে ডেপ্রিসিয়েশন। যে কোনো অ্যাসেট নিতে পারো, ফার্নিচার নিতে পারো, মোবাইল নিতে পারো, এসি নিতে পারো, কম্পিউটার নিতে পারো, বছরের পর বছর তোমার অ্যাসেটের ভ্যালু কমতে থাকে। যে ভ্যালু কমছে সেটাই হচ্ছে ডেপ্রিসিয়েশন। তার একটা এস্টিমেট করতে হয়, এত ভ্যালু অ্যাকচুয়ালি ক্যালকুলেট করা যাবে কত কমেছে, এটার এস্টিমেশন করতে হয় কতটা কমেছে। তো আমরা সেটাই পড়বো, ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনের মেথড কী আছে, এই যে ভ্যালু কমছে কতটা করে কমছে প্রত্যেক বছর, তার একটা এস্টিমেট করতে হবে, মেথড রয়েছে। কী কী কারণে ডেপ্রিসিয়েশন হবে, শুধু কি ওই ইউজ করার ফলেই হবে, না পড়ে থাকলেও তো তোমার ডেপ্রিসিয়েশন হবে, না ইউজ করলেও তোমার ডেপ্রিসিয়েশন হবে। তো ডেপ্রিসিয়েশন তাহলে আমি এটা কিন্তু লেমেন্স ল্যাঙ্গুয়েজে বলেছি, লেমেন্স ল্যাঙ্গুয়েজে বললাম কি যে তোমার যে অ্যাসেটটা রয়েছে তার ভ্যালু ডে বাই ডে কমছে সেটাই হচ্ছে ডেপ্রিসিয়েশন। কিন্তু তোমার বুকসে, বুকসে যে ডেফিনেশান থাকে বা বুকিস যে ডেফিনেশান, তাতে বলা হয়েছে কি এটা হচ্ছে কস্টের অ্যালোকেশন, ফিক্সড কস্টের অ্যালোকেশন। ফিক্সড কস্ট, ফিক্সড অ্যাসেটের যে কস্ট, তুমি যখন অ্যাসেট কিনবে, ফিক্সড অ্যাসেট যে সমস্ত অ্যাসেটের নাম বললাম তার তো একটা কস্ট রয়েছে, কস্ট রয়েছে, আর তার একটা লাইফ রয়েছে, যে
অ্যাসেটটা এতদিন চলবে, এস্টিমেটেড লাইফ, এস্টিমেটেড লাইফ রয়েছে যে এত বছর চলবে, পাঁচ বছর কি দশ বছর চলবে, তুমি তার কস্টকে কী করবে প্রত্যেক বছরে অ্যালোকেট করবে, মানে এবছর কিছুটা ওবছর কিছুটা। কেন অ্যালোকেট করতে হচ্ছে না, তুমি যে ওই অ্যাসেট থেকে বেনিফিট পাচ্ছ তোমাকে দেখাতে হবে ওই বেনিফিটের এগেনস্টে কতটা তোমার কস্ট। অ্যাসেট থেকে তো যে কোনো বেনিফিট আসছে না, তো সেই বেনিফিটের এগেনস্টে কস্ট কতটা সেটা দেখাতে হবে। কোথায় দেখাতে হবে? তুমি যখন বিজনেসের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানাচ্ছ, বিজনেসের প্রফিট কি লস হচ্ছে সেটা যখন বানাচ্ছ, তখন তোমাকে দেখাতে হবে যে আমি এই অ্যাসেটটা সারা বছর ইউজ করেছি, এর পারপাসে আমার লস হয়েছে অ্যাজ এ ডেপ্রিসিয়েশন এত টাকা, এই বছরের জন্য এত ডেপ্রিসিয়েশন, পরের বছরের জন্য এত ডেপ্রিসিয়েশন। তাহলে তোমার যে টোটাল ডেপ্রিসিয়েশন হবে, টোটাল ডেপ্রিসিয়েশন কি তোমার অ্যাসেটের ভ্যালুর থেকে বেশি হবে? টোটাল ডেপ্রিসিয়েশন অ্যাসেটের ভ্যালুর থেকে বেশি হবে না। তাহলে সেই কারণেই বলা হচ্ছে যে ডেপ্রিসিয়েশন হচ্ছে ফিক্সড অ্যাসেটের যে কস্ট, তার হচ্ছে সিস্টেমেটিক অ্যালোকেশন, প্রত্যেক বছরে অ্যালোকেট করে দিচ্ছ। কী জন্য অ্যালোকেট করছো? ওই বছরে যে ইনকামটা করেছো সেই ইনকামের এগেনস্টে তুমি কী হিসাবে দেখাবে? এক্সপেন্স বা লস হিসাবে দেখাবে, তোমার যে অ্যাসেটের ইউজ করার ফলে যে, হ্যাঁ, ইনডাইরেক্ট এক্সপেন্স হিসাবে দেখাবে। বুঝতে পারলে? ডেপ্রিসিয়েশন তাহলে কোথায় লেখা রয়েছে? ইট ইজ, তাহলে ডেপ্রিসিয়েশন যদি বলে, হোয়াট ইজ ডেপ্রিসিয়েশন, কী বলবে? অ্যালোকেশন অফ কস্ট অফ ফিক্সড অ্যাসেট টু দ্য পিরিয়ডস ইন হুইচ সার্ভিস আর রিসিভ ফ্রম দ্য অ্যাসেট। তাহলে যত বছর একটা অ্যাসেট থেকে তুমি সার্ভিস পাচ্ছ, অ্যাসেট থেকে সার্ভিস পাওয়া মানে কি? অ্যাসেট থেকে সার্ভিস পাওয়া মানে কি? তাহলে আইসিএ তোমাদের জন্য যে চেয়ার রয়েছে, চেয়ার দেওয়া রয়েছে স্টুডেন্টের জন্য, এটা থেকে বেনিফিট আসছে কি আসছে না? আইসিএ আসছে। তো সেটাই বলছে, সার্ভিস রিসিভ ফ্রম অ্যাসেট। আইসিএর যে রেভিনিউ জেনারেট হচ্ছে, যে ফিস জেনারেট হচ্ছে, সেটা তার পেছনে চেয়ারের হাত আছে কি নেই? কিছুটা হলেও আছে। তো এটাই বলা হচ্ছে যে সার্ভিস রিসিভড হচ্ছে অ্যাসেট থেকে। তাহলে কস্টের সিস্টেমেটিক অ্যালোকেশন। তারপরে আমরা দেখব যে, আচ্ছা এখানে আমি বলে রাখি যে কোন অ্যাসেট ডেপ্রিসিয়েবল নয়, কোন, আচ্ছা ডেপ্রিসিয়েশন কোন অ্যাসেটের হবে, যে অ্যাসেট ডেপ্রিসিয়েবল অ্যাসেট অ্যান্ড ফিক্সড অ্যাসেটেরই হয়ে থাকবে অবভিয়াসলি, অ্যান্ড ডেপ্রিসিয়েবল অ্যাসেট যার ডেপ্রিসিয়েশন হয়ে থাকে। এমন কিছু অ্যাসেট আছে যেগুলো হচ্ছে নন, একটা অ্যাসেটই রয়েছে, একটাই ফিক্সড অ্যাসেট যেটা কি নন ডেপ্রিসিয়েবল, ল্যান্ড। ল্যান্ডের ভ্যালু অ্যাপ্রিসিয়েট হয়ে থাকে, ডেপ্রিসিয়েট হয়ে থাকে না। ল্যান্ডের ভ্যালু অ্যাপ্রিসিয়েট হয়ে থাকে, ডেপ্রিসিয়েট হয় না। তো ল্যান্ড, গোল্ড ইনভেস্টমেন্ট, ঠিক আছে, গোল্ড ইনভেস্টমেন্ট। এখানে ফিক্সড অ্যাসেট বলতে যে অ্যাসেট তুমি বিজনেসে ইউজ করছো রেভিনিউ জেনারেশনের জন্য। গোল্ড কি ইউজ করে থাকো বিজনেসে কাজে লাগানোর জন্য? কোনো কাজে লাগছে কি? এটা জাস্ট অ্যাজ এ ইনভেস্টমেন্ট, গোল্ড অ্যাজ এ ইনভেস্টমেন্ট। এটা বিজনেসের কোনো ডে টু ডে কাজে লাগছে কি? রেভিনিউ জেনারেশনের কাজে লাগছে কি? লাগছে না তো গোল্ড। তো ডেপ্রিসিয়েবল অ্যাসেটের ডেপ্রিসিয়েশন হবে, নন ডেপ্রিসিয়েবল অ্যাসেট, তাহলে ডেপ্রিসিয়েবল অ্যাসেটের এক্সাম্পল বললে বলতে পারবে ফার্নিচার, বিল্ডিং, কম্পিউটার, এসি, সব কিছু। ফার্নিচার তো বলে দিলাম, কি বোতল, জলের বোতল, জলের বোতল। আচ্ছা প্রথমে ডেপ্রিসিয়েশন কোন অ্যাসেটের হয় বলেছি? ফিক্সড অ্যাসেটের। ফিক্সড অ্যাসেটের ডেফিনেশনে কি বলেছিলাম? যে অ্যাসেট থেকে তুমি মোর দেন ওয়ান অ্যাকাউন্টিং ইয়ারের বেশি বেনিফিট পাবে সেটা, সেই অ্যাসেটকে বলা হবে ফিক্সড অ্যাসেট। আর ফিক্সড অ্যাসেট তখনই হবে যদি তোমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়ে থাকে। তার মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হওয়া মানে তোমার ফিক্সড অ্যাসেট হয়েছে, ঠিক আছে? ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ডেফিনেশনে বলেছিলাম। তো ডেপ্রিসিয়েশন শুধুমাত্র ফিক্সড অ্যাসেটেরই হবে। আর তুমি যে বোতল বললে, বোতল কি ফিক্সড অ্যাসেট? একটা বোতল কি তোমার
ফাইনান্সিয়াল স্টেটমেন্টের যারা ইউজার রয়েছে তার ডিসিশনকে কি এফেক্ট করবে? করবে না। তো তুমি কি তোমার সেটা অ্যাসেট হিসাবে দেখাবে? দেখাবে না, যদিও ওটা এক বছরের বেশি সময় ধরে ইউজ করা যাবে, তবুও অ্যাসেট হিসাবে দেখাবে না। কারণ এর ফলে তোমার যে অ্যাসেটটা রয়েছে, এই অ্যাসেটটা থাকার ফলে কারো ডিসিশনকে কি এফেক্ট করবে? তোমার বিজনেস ইনভেস্ট করবে কি করবে না? কারণ এর ভ্যালু নেগলিজিবল। ম্যাটেরিয়াল কনসেপ্ট বলছে, ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট। আচ্ছা, তাহলে দেখো কিভাবে সিস্টেমেটিক অ্যালোকেশন হচ্ছে। অ্যালোকেশন অফ কস্ট অফ ফিক্সড অ্যাসেট কিভাবে সিস্টেমেটিক্যালি অ্যালোকেশন হবে, একটা এক্সাম্পল দেওয়া রয়েছে। তোমার ফোন বারবার আসছে না, ফোন সাইলেন্ট করো। ফোন আসছে। এ মেশিনারি হুজ কস্ট ইজ 1 lakh, এস্টিমেটেড লাইফ 10 years, এস্টিমেটেড লাইফ। তুমি একটা মেশিনারি কিনেছো 1 lakh দিয়ে আর ডিসাইড করেছো কি তার লাইফ 10 বছরই হবে, 10 বছরই চলবে, তার বেশি চলবে না। এটা একটা এস্টিমেশন, 9 বছরও চলতে পারে, 11 বছরও চলতে পারে, কিন্তু তুমি 12 বছরও চলতে পারো, কিন্তু তুমি এস্টিমেট করেছো কি সেটা 10 বছরই চলবে, 10 বছরই চলবে। তাহলে প্রত্যেক বছর তোমার তাহলে ডেপ্রিসিয়েশন কত করে হবে? 10,000 করে, 10 দিয়ে ভাগ করলে। এটা একেবারে ইজি সিম্পল মেথড, সিম্পল ইজি মেথড। কি হলো, তোমার পড়াশোনার সময় যে কোনো মোবাইলকে বন্ধ করে রাখবে, এয়ার কল, তার কল, স্যার কল এলেও পরে ফোন করে বলবে যে আমি অন্য জায়গায় ছিলাম। এদিকে দেখো, কজেস অফ ডিফারেন্স, সরি, কজেস অফ ডেপ্রিসিয়েশন, কি কি কারণে ডেপ্রিসিয়েশন হতে পারে। একটা তো ইউজ করার ফলে, তুমি একটা অ্যাসেটকে ইউজ করছো তো ডেপ্রিসিয়েশন হবে, যাকে আমরা কি বলছি, ওয়ারেন্টি ইয়ার, ওয়ারেন্টি ইয়ার। তাহলে এখানে লিখে রাখো, এখানে তুমি লিখে রাখো কি ইউজ, ফর ইউজ, কারণ পরে বুঝতে পারবে না ওয়ারেন্টি ইয়ার বলতে কি বোঝাচ্ছে। ফর ইউজ, ইউজের ফলে ডেপ্রিসিয়েশন, ওয়ারেন্টি ইয়ার। এরপরে কি আছে, অবসোলেসেন্স, অবসোলেসেন্স আছে। অবসোলেসেন্স মানে তোমার টেকনোলজি চেঞ্জের ফলে, আগে যে টেকনোলজিতে কাজ হতো এখন সেই টেকনোলজিতে কাজ করলে তোমার মার্কেটে সেল হবে না, হতে পারে তোমার প্রোডাক্টের কস্ট বেশি পড়ে যাবে, তার ফলে কি হবে, তুমি কি করবে, সেই মেশিনারি, সেই অ্যাসেটকে আর ইউজ করবে না। তার ফলে কি হলো, সেই অ্যাসেটের কি হবে, ভ্যালু কমে যাবে। তো সে কারণে কি হবে, তোমার ডেপ্রিসিয়েশন হবে। অবসোলেসেন্স মানে টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে, তার ফলে আগের যে অ্যাসেট ছিল সেটা আর চলছে না, তার ভ্যালু কমে যাচ্ছে। অবসোলেসেন্স বলতে তুমি লেখো যে টেকনোলজিক্যাল চেঞ্জ, টেকনোলজিক্যাল চেঞ্জের ফলে ডেপ্রিসিয়েশন, টেকনোলজিক্যাল চেঞ্জ, টেকনোলজিক্যাল চেঞ্জের ফলে তোমার ডেপ্রিসিয়েশন হচ্ছে। আরেকটা কি আছে, প্যাসেজ অফ টাইম, প্যাসেজ অফ টাইম মানে কি তুমি বলো, প্যাসেজ অফ টাইম বলতে কি বলতে চাইছে, তুমি অ্যাসেটকে ইউজ করছো না, ফেলে রেখেছো, তার ফলেও তোমার ডেপ্রিসিয়েশন হবে কি হবে না। একটা অ্যাসেট কিনে ফেলে রেখে দিয়েছো, তার ফলে যতদিন যাবে তার ডেপ্রিসিয়েশন হতে থাকবে, অ্যাসেটের ভ্যালু কমতে থাকবে, সেটাই বলতে চাইছে প্যাসেজ অফ টাইম। তারপরে হচ্ছে এক্সজশন, এক্সজস্ট, এক্সজশন, এক্সজস্ট বলতে তুমি কোনো অ্যাসেট থেকে, সেখান থেকে এটা এক্সাম্পল আমি দিতে পারি, কয়লা খনির, কয়লা খনি একটা কিনেছো, সেখান থেকে কয়লা বের করতেই আছো, যত কয়লা বের করবে তার ভ্যালু কমতে থাকবে, তো এক্সজস্ট হচ্ছে বলতে হতে পারে। তাহলে এগুলো হচ্ছে
এক্সোশন বলতে তুমি তোমার মনের মতো করে লিখে রাখো, কি লিখে রাখবে? এক্সাম্পল লিখে রাখতে পারো, কয়লা খনির এক্সাম্পল, কোল মাইন, কোল মাইন এক্সাম্পল ইজ কোল মাইন। কোন জল শেষ হয়ে যায় মোটা তো? ওইসব এক্সাম্পল না, এখানে বিজনেস রিলেটেড এক্সাম্পল, বিজনেস রিলেটেড এক্সাম্পল দিবে, ঠিক আছে? কোন জল দিয়ে ব্যবসা করা যায়? জলের ভিতরে মিনারেল ওয়াটার বিক্রি করে, কোথায় দেখাচ্ছি যখন আমি প্রফিট বের করছি, সেই প্রফিট থেকে আমার তো সেল হয়েছে, সেল ধরো 1,00,000 টাকার হয়েছে, সেখান থেকে আমি যখন এক্সপেন্স গুলো মাইনাস করছি, তখন আমি কি করছি? ডেপ্রিসিয়েশন কে মাইনাস করছি। কেন করছি? এখানে বলছে নিড ফর চার্জিং ডেপ্রিসিয়েশন, আমরা ওটা করছি কেন? নিড কেন করছি? তার ফলে কি হবে? তোমার ট্রু প্রফিট পাবে। কি পাবে? ট্রু প্রফিট, ট্রু প্রফিট, অ্যাকচুয়ালি যে প্রফিট সেটা পাবে। তুমি যদি না ডেপ্রিসিয়েশন না দেখাও তাহলে কি হবে? তোমার তো ওই অ্যাসেটটা ইউজ হয়েছে, সারা বছর ইনকাম করার জন্য ওই অ্যাসেটটা ইউজ হয়েছে, তার জন্য কিছু তো দেখাতে হবে, এক্সপেন্স বা লস। তো যতটা ডেপ্রিসিয়েশন সেটা দেখাতে হবে অ্যাজ এক্সপেন্স অর লস। তার থেকে তুমি কি পাবে? ট্রু প্রফিট পাবে। তুমি না যদি দেখাও তাহলে কি প্রফিট তো বেশি দেখাবে, ট্রু প্রফিট দেখাবে না। আরেকটা হচ্ছে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ অফ ফাইন্যান্সিয়াল পজিশন। তোমার ফাইন্যান্সিয়াল পজিশনের ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আসবে তখনই যদি তুমি অ্যাসেটের ডেপ্রিসিয়েশন, যতটা ডেপ্রিসিয়েশন ওই অ্যাসেটের হয়েছে, সেই ডেপ্রিসিয়েশনটা যদি অ্যাসেট থেকে কমিয়ে দাও, তাহলে কি হবে? তোমার অ্যাসেটের যে অ্যাকচুয়াল ভ্যালু সেটা তুমি জানতে পারবে। দেখো, যে কোনো ফাইন্যান্সিয়াল পজিশন বলতে কি বোঝায়? যে কোনো ফাইন্যান্সিয়াল পজিশন বলতে বোঝায় যে কোনো বিজনেসের কত অ্যাসেট রয়েছে, কত লায়াবিলিটি রয়েছে। ফাইন্যান্সিয়াল পজিশন বলতে বিজনেসের কত অ্যাসেট রয়েছে, কত লায়াবিলিটি রয়েছে, আর সেই অ্যাসেটের মধ্যে একটা অ্যাসেট রয়েছে যার কি ডেপ্রিসিয়েশন হচ্ছে, কিন্তু তুমি ডেপ্রিসিয়েশন দেখাচ্ছ না, তাহলে কি সেটা ট্রু পজিশন হবে? হবে না। কিন্তু তুমি যদি ডেপ্রিসিয়েশনটা সেই অ্যাসেট থেকে মাইনাস করে ডেপ্রিসিয়েশনের ভ্যালুটাকে দেখাও, তাহলে তার ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ তুমি পাবে, মানে অ্যাকচুয়াল ভ্যালু যেটা, সেটাই বলতে চাইছি। ফাইন্যান্সিয়াল পজিশনের ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ পেতে গেলে তোমাকে ডেপ্রিসিয়েশন কোথায় দেখাতে হবে? অ্যাসেট থেকে মাইনাস করে দেখাতে হবে। আর একটা বলেছে যে প্রফিট যদি তুমি অ্যাকচুয়ালি পেতে চাও, তাহলে সেক্ষেত্রেও তোমাকে ডেপ্রিসিয়েশন দেখাতে হবে। সেই জন্য বলেছে নিড ফর চার্জিং ডেপ্রিসিয়েশন, নিড ফর চার্জিং ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন আমরা দেখাবো কেন? এক্সপেন্স হিসাবে, লস হিসাবে, কারণ অ্যাকচুয়াল প্রফিট পেতে গেলে। আর 2 নম্বর বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল পজিশন ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ পেতে গেলে, ফাইন্যান্সিয়াল পজিশনে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, ফেয়ার ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ অফ ফাইন্যান্সিয়াল পজিশন। ফাইন্যান্সিয়াল পজিশন বলতে আমি কি বলেছি? অ্যাসেটের অ্যাকচুয়াল ভ্যালু, লায়াবিলিটির অ্যাকচুয়াল ভ্যালু কোন একটা পার্টিকুলার ডেটে। আচ্ছা, রিপ্লেসমেন্ট অফ অ্যাসেট, অ্যাসেটকে তুমি যদি রিপ্লেস করাতে চাও, ধরো আজকে একটা মেশিনারি কিনেছে, দেখেছো কত লাখের, 1,00,000 দেখে গেলে ওটা ক বছর পরে রিপ্লেস করতে হবে, কত বছর চলবে? 10 ইয়ার্স, 10 ইয়ার্স পরে আবার রিপ্লেস করতে হবে, আবার একটা নতুন নিয়ে আসতে হবে। তো এখন যদি না তুমি ডেপ্রিসিয়েশন দেখাও, তাহলে কি হবে? তাহলে তোমার প্রফিটটা বেড়ে থাকবে কি থাকবে না? ডেপ্রিসিয়েশন না দেখালে তোমার প্রফিট বেড়ে থাকবে, তার ফলে তুমি কি বলবে? আমার তো প্রফিট বেশি আছে, তুমি বাড়ি নিয়ে চলে যাবে, তাই তো? যদি কোম্পানি হয়, কোম্পানির কেস হয়, তাহলে কোম্পানির কেসে কি হবে? কোম্পানির শেয়ার হোল্ডাররা বলবে কি প্রফিট তো অনেক আছে, ডিভিডেন্ড দিচ্ছে না, ডিভিডেন্ড দিয়ে দেবে কি দেবে না? প্রপারটারশিপ বিজনেসের ক্ষেত্রে মালিক নিয়ে চলে যাবে, প্রফিট অনেক বেশি দেখাচ্ছে, কারণ ডেপ্রিসিয়েশন তুমি চার্জ করোনি। যদি না চার্জ করো, প্রফিট বেশি দেখাবে, মালিক নিয়ে চলে যাবে, তো আর কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডাররাও বলবে অনেক প্রফিট আছে, ডিভিডেন্ড দিয়ে দাও, ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন করার জন্য ডিমান্ড করবে। তো তার ফলে কী হবে? যখন 10 বছর শেষে ওই অ্যাসেটটাকে রিপ্লেস করার সময় আসবে, আবার 1,00,000 টাকা লাগবে, তখন কি টাকা পাওয়া যাবে? সবাই তো বাড়ি নিয়ে চলে গেছে, ঠিক আছে, সব ডিস্ট্রিবিউট হয়ে গেছে,
তাহলে তুমি যদি ডেপ্রিসিয়েশন দেখাও তাহলে কি হবে, প্রফিট কমে থাকবে, তাহলে শেয়ার হোল্ডাররা কি বলতে পারবে যে প্রফিট তো এত আছে? ঠিক আছে, তাহলে রিপ্লেসমেন্ট অফ অ্যাসেট, অ্যাসেটকে রিপ্লেস করতে গেলে তোমাকে কি করতে হবে, ডেপ্রিসিয়েশন দেখিয়ে দেখিয়ে প্রফিটকে কমিয়ে রাখতে হবে, তার ফলে তোমার বিজনেসে টাকা জমে থাকবে। তাহলে অ্যাট দ্য টাইম যখন তোমার রিপ্লেসমেন্ট করার সময় আসবে, তুমি ইজিলি রিপ্লেস করাতে পারবে অ্যাসেট। ম্যাচিং কনসেপ্ট, ম্যাচিং কনসেপ্ট কি বলেছে, ম্যাচিং কনসেপ্ট বলেছে কি বলো, কার ম্যাচিং কনসেপ্ট মনে আছে? ম্যাচিং কনসেপ্ট কি বলেছে, কোন বছরের রেভিনিউ থেকে সেই বছরের রেভিনিউ, সেই কোন বছরের রেভিনিউ থেকে সেই বছরের এক্সপেন্স মাইনাস করতে হবে, কোন বছরের রেভিনিউ তার রিলেটেড এক্সপেন্স, রিলেটেড এক্সপেন্সে রিলেটেড রেভিনিউ মাইনাস করতে হবে। তাহলে যেই বছর তোমার ইনকাম হয়েছে, মানে সেল করে রেভিনিউ জেনারেট হয়েছে, সেই রেভিনিউ জেনারেট করতে গিয়ে তোমার যে যে লস হয়েছে, যে যে এক্সপেন্স হয়েছে, সবই তো মাইনাস করতে হবে, তবেই তো তুমি অ্যাকচুয়ালি ট্রু প্রফিট পাবে। তো ম্যাচিং কনসেপ্টের হিসাবেও তোমাকে কিন্তু ডেপ্রিসিয়েশন দেখাতে হবে, চার্জ করতে হবে, চার্জ করতে হবে বলতে দেখাতে হবে, মানে ইনকাম থেকে মাইনাস করা হয়, ওটাকেই চার্জ বলে। তাহলে এই চারটা কারণে তোমাকে ডেপ্রিসিয়েশন দেখাতে হবে, ডেপ্রিসিয়েশন পড়তে হবে। কোথায়? ম্যাথগুলো নয়, তুমি যে প্রফিট, বিজনেসের প্রফিট ডিটারমাইন করছো, যখন লস ডিটারমাইন করছো, তখন ওই ডেপ্রিসিয়েশনটাকে দেখাতে হবে যে তোমার এত লস হয়েছে, ওটাই চার্জ বলা হচ্ছে। তুমি তো বলবে কি, আমি তো অ্যাসেট কিনে নিয়েছি, তো 5 বছর আগে কিনেছিলাম, এখন কেন দেখাবো তার খরচা, এই বছরের ইনকামের সাথে কেন মাইনাস করবো, বলতেই পারো। কিন্তু ওইটা করলে কিন্তু তুমি টাইমলি ওই অ্যাসেটটাকে রিপ্লেস করতে পারবে না, ঠিক আছে, তোমার ট্রু প্রফিট বেরোবে না, তোমার ফাইন্যান্সিয়াল পজিশনের ট্রু পিকচার আসবে না, কারণ 10 বছর আগে কিনেছিল, তার ডেপ্রিসিয়েশন মাইনাস করনি, তার মানে তো অ্যাসেটের ভ্যালু 1 লাখ টাকা ছিল, এখন তো 1 লাখ নেই, বুঝতে পারলে? দেখো এখনো অনেকটা আছে, 4 মিনিট আছে, এটা হয়ে যাবে, এটা হয়ে তোটা করে দিই, দাঁড়াও, এটা এটা বলে দিই, আর 2 মিনিট যাবে, দেখো ফ্যাক্টরস টু বি কনসিডার ফর ক্যালকুলেটিং ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে গেলে তোমার কি কি ফ্যাক্টরসকে কনসিডার করতে হবে, এক হচ্ছে ইউজফুল লাইফ, ইউজফুল লাইফ আগেই বলে দিয়েছি কি জিনিস, ইউজফুল লাইফ লাগবে। এখানে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে গেলে কি কি জিনিস লাগবে, ফ্যাক্টরস টু বি কনসিডার, এক হচ্ছে ইউজফুল লাইফ লাগবে, অ্যাসেটের, অ্যাসেটের ইউজফুল লাইফ, অ্যাসেট কত বছর পর্যন্ত চলবে তার একটা এস্টিমেট লাইফ, কস্ট লাগবে, অ্যাসেটের কস্ট কত, প্লাস এস্টিমেটেড রেসিডুয়াল অর স্ক্র্যাপ ভ্যালু, রেসিডুয়াল বা স্ক্র্যাপ ভ্যালু বলতে ওই অ্যাসেটের লাইফের শেষে কিছু না কিছু তো পাওয়া যাবে, স্ক্র্যাপ ভ্যালু যেটাকে বলা হচ্ছে, কিছু না কিছু তো পাওয়া যাবে ওই অ্যাসেটকে সেল করে, হ্যাঁ সেটাই হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু বা এস্টিমেটেড রেসিডুয়াল ভ্যালু, আর সেটা তোমাকে এস্টিমেট করতে হবে, কারণ 10 বছর পরে কত টাকা পাওয়া যাবে তুমি তো জানো না, সেটারও এস্টিমেশন। তাহলে দুটো এস্টিমেশন লাগছে, একটা ইউজফুল লাইফের এস্টিমেশন তোমার কত বছর চলবে, আর একটা হচ্ছে স্ক্র্যাপ ভ্যালুর এস্টিমেশন। তাহলে এই তিনটে ফ্যাক্টরের থ্রু দিয়ে তুমি কী বের করতে পারবে, ডেপ্রিসিয়েশন বের করতে পারবে কোনো অ্যাসেটের, কোনো ফিক্সড অ্যাসেটের, ফিক্সড অ্যাসেট, ঠিক আছে। আচ্ছা আজকে তাহলে এই পর্যন্তই, তাহলে তুমি বলো লাস্ট কোশ্চেন, ক্যাশ ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স কোন ধরনের অ্যাসেট? হুম বলো গো, মানে
ফিক্সড কারেন্ট ট্যাঞ্জিবল ইনট্যাঞ্জিবল কি ধরনের ট্যাঞ্জিবল কারেন্ট অ্যাসেট তাহলে ক্যাশ ইন হ্যান্ড আর ব্যাংক ব্যালেন্স কারেন্ট অ্যাসেট ফিক্সড অ্যাসেট তো নয় আমরা ডেপ্রিসিয়েশন কার পড়ছি ফিক্সড অ্যাসেট এর শুধু ঠিক আছে